শনিবার কোনোভাবেই আপনি এই খাবারগুলি গ্রহণ করবেন না, কোনোভাবেই আপনি শনিবার এই দ্রব্যগুলি কিনে আনবেন না, আর যদি এটি করেন তাহলে অবশ্যই শনিদেবের কুপ্রভাব থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আজ শনিবার, তাই আমি আজকে আপনাদেরকে এমন বিশেষ কিছু জিনিস দ্রব্য কিনতে বারণ করব, খেতে বারণ করব, যেগুলি খেলে অবশ্যই আপনার ওপর শনিদেবের কুপ্রভাব চলে আসবে। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি যে ভিডিওটি তৈরি করছি এটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, যাদের শনির মহাদশা চলছে, যাদের অন্তর্দশা চলছে বা যারা শনির সাড়েসাথীতে ভুগছেন তাদের জন্যে, প্রত্যেকের জন্যই এটি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আজকে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে স্পেশালি রিকোয়েস্ট থাকলো, দেখার পর যদি ভালো লাগে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, মূল বিষয়ে চলে আসা যাক। শনির সাড়েসাথী প্রভাব সম্পর্কে প্রত্যেকেই কম বেশি জানেন, প্রত্যেকেই জানেন যে এই সময়টা প্রত্যেক মানুষের জীবনে খারাপ অবস্থা দেখা দেয়। কিন্তু একবার যদি বিচার বিশ্লেষণ করে ভেঙে দেখা যাক যে কেন এই সময়টা খারাপ প্রভাব দেখা যায়, তাহলে দেখতে পাবেন শনি হলেন কর্মফলদাতা। অর্থাৎ যখন কোনো জাতক বা জাতিকা তার কর্মের মধ্যে প্রবেশ করে তখনই শনিদেব তার কর্মফল সেই জাতক জাতিকার ওপর দিয়ে থাকে। তাই আমরা কেউই এই শনিদেবের প্রভাব থেকে এড়িয়ে যেতে পারবো না। তাই কিছু বিধিনিষেধ যদি মেনে চলা যায় তাহলে যেমন নিজের জন্য সুখকর হবে, তেমনই পরিবার পরিজনের জন্যেও যথেষ্টই সুখকর হবে। বৈদিক শাস্ত্র মত অনুযায়ী শনি হলো কার্মিক প্ল্যানেট, কর্মফল দেবী। সুতরাং কেউই শনিদেবের কুপ্রভাব থেকে এড়িয়ে যেতে পারবেন না। আজ আমি বলবো শনিবার এই কটি জিনিস কোনোভাবেই আপনারা করবেন না, তাহলে একে একে শুনতে থাকুন। শনিবার যতটা পারবেন সর্ষের তেল কম পরিমাণে নিজে ব্যবহার করবেন, খাবার দাবারে বা গায়ে মাখাতে খুব কম পরিমাণ সর্ষের তেল শনিবার ব্যবহার করবেন। আপনারা অন্যান্য দিন সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন, সর্ষের তেল মাখলে শনিদেবের কুপ্রভাব মুক্তি পাওয়া যায়। কিন্তু শনিবার দিন মাখবেন না, শনিবার দিন সর্ষের তেল কোনো কিছু দিয়ে খাবেনও না। শনিবার দিন পারলে আপনি শনি মন্দিরে সর্ষের তেল দান করুন, তবে শনিবার দিন কোনোভাবেই সর্ষের তেল কিনে আনবেন না, পারলে দান করবেন, এতে শনিদেবের প্রভাব থেকে আপনার মুক্তি ঘটবে। এবার বলবো, আপনি কখনোই শনিবার দিন কালো তিল ব্যবহার করবেন না, দান হিসাবে কেবল ব্যবহার করতে পারেন, খাবার বা নিজের কর্মে কালো তিল কখনোই শনিবার ব্যবহার করবেন না, এতে শনিদেবের কুপ্রভাব অবশ্যই আপনার উপরে পড়ে যাবে, তাই কালো তিল এড়িয়ে চলুন। তাছাড়া গোলমরিচ, কাজু বাদাম, চিরতা, বেগুন, মনে রাখবেন গোলমরিচ, কাজু বাদাম, চিরতা, বেগুন কোনোভাবেই শনিবার কিনবেন না, কোনোভাবেই শনিবার খাবেন না। এইগুলিকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে শনিদেবের প্রভাব থেকে কিছুটা হলেও আপনার মুক্তি ঘটবে, মনে রাখবেন। তবে যে জিনিস কিনবেন না, মানে খাবার দ্রব্য ছাড়া, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কখনোই কালো কাপড়, কালো জুতো আর লেদার জাতীয় কোনো প্রকার দ্রব্য শনিবার ক্রয় করে আনবেন না।
বন্ধুরা, আপনি কালো কাপড়, কালো জুতো, লেদার জাতীয় কোনো দ্রব্য শনিবার ক্রয় তো করবেন না। যদি আপনার কাছে আগে থেকে থাকে, আপনি দরিদ্রদের মধ্যে দান করতে পারেন। আপনি যদি দরিদ্রদের মধ্যে দান করতে পারেন, তাহলে আপনার জন্য অত্যন্তই শুভ হবে। আপনাকে এই জিনিসগুলো শনিবার যেগুলিকে আপনাকে ব্যবহার করতে বারণ করা হলো, এগুলি যদি আপনি দান করতে পারেন, তাহলে শনিদেব অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং আপনার ওপর অবশ্যই তার সুপ্রভাব পড়বে। তাই শনিবার দিনকে আপনি বেগুন, কালো কাপড়, কালো জুতো অবশ্যই কিনবেন না, দান করবেন। মনে রাখবেন, লেদার জাতীয় কোনো দ্রব্য কোনো দিনই নেবেন না, শনিবার তো নেবেন না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি এর পরেও এর প্রভাবে কি কি হয় সেগুলি আপনাদের জানিয়ে দেব। তবে তার মাঝে বলি, যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, যদি ভালো লাগে আমাদের ভিডিওটি, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যাই হোক, এবার আমি আপনাদের বলবো যে এই কাজগুলি যদি আপনি করেন, অর্থাৎ যেগুলো আমি বারণ করলাম, যদি আপনি অজান্তে করেন, তাহলে আপনাদের জীবনে কী কী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পারিবারিক হীনস্রতা বৃদ্ধি পাবে। সবথেকে বড় সমস্যা হচ্ছে পরিবারের সদস্যগণের মধ্যে হীনস্রতা বৃদ্ধি পাবে। ঝগড়া, বিবাদ, সবসময় পরিবারের একজনার সঙ্গে অন্যজনার লেগেই থাকবে, কোনোভাবেই আপনি থামাতে পারবেন না, যেটাকে বলা হয় পারিবারিক হীনস্রতা। তাই পারিবারিক হীনস্রতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে, যা আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। মনে রাখবেন বন্ধুরা, যা আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। এছাড়া আপনাদের দারিদ্রতা দেখা দেবে। বন্ধুরা, দারিদ্রতা খুব বড় সমস্যা। এই সব কাজগুলি করলে অবশ্যই আপনি দারিদ্রতার সম্মুখীন হবেন এবং এর ফলে আপনার জীবনে সমস্যা তো কমবেই না, ক্রমশ সমস্যাগুলি বৃদ্ধি পেতে থাকবে। তাই দারিদ্রতা খুব বড় সমস্যা। এছাড়া অশান্তি এবং সম্পর্কচ্ছেদ, প্রেমের সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, এই ধরনের সম্পর্কগুলোর মধ্যে ছেদ আসবে। ছেদ আসবে মানে এইগুলি ভেঙে যাবে, অশান্তি সৃষ্টি হবে, বিভিন্ন প্রকারের সমস্যা সম্মুখীন হতে থাকবেন। তাই এই সম্পর্কগুলো কিন্তু ছেদ হতে শুরু করবে। আর আরেকটি বড় ঘটনা ঘটতে পারে, সেটি হচ্ছে স্বাস্থ্যহানি। বন্ধুরা, বাড়িতে বিশেষ করে বয়স্ক মানুষদের এবং ইয়ং যারা যুবক যুবতী রয়েছেন, তাদেরও শরীরের স্বাস্থ্যহানি ঘটবে। স্বাস্থ্যহানি মানে বুঝতে পারছেন, বিভিন্ন প্রকার রোগ অসুখ দ্বারা আক্রান্ত হতে থাকবেন, ফলে আপনাদের দিনগুলি মোটেই ভালো যাবেন না। তাই অবশ্যই এইগুলি একটি এড়িয়ে চলুন। এছাড়া সর্বোপরি আর্থিক সমস্যা তো লেগেই থাকবে, অর্থ কোনোভাবেই কোলাতে পারবেন না। আপনি যতই চাইবেন না কেন, কোনোভাবেই অর্থ যেন আপনার পেরে উঠবে না, অর্থাৎ অর্থের সমস্যা হবে, আর্থিক সমস্যা হবে। তাই এইগুলো অবশ্যই আপনাদের এড়িয়ে চলতে হবে। যাই হোক, আজ আমি আপনাদের জানিয়ে দিলাম যে শনিবার আপনারা কী কী করবেন আর কী কী করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন, এই সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি।